আইপিএল 2020 জন্য কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ শুরু করছে সে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, যেখানে প্রথম ম্যাচ 23 সেপ্টেম্বরে হবে। তো বস, আজকে আমরা এই ভিডিও আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচে কি টম ব্যান্টনকে দেখা যাবে, এবং টম ব্যান্টন কলকাতা নাইট রাইডার্সের হয়ে কতটা ভয়ানক হতে পারে এবছর আইপিএল এবং ইউএইতে তার রেকর্ড। তো আমার ভিডিও যদি তুমি প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কলকাতা নাইট রাইডার্স এবং আইপিএলের নিউজ পাওয়ার জন্য। তো বস, আজকের ভিডিওটি শুরু করা যাক। যেহেতু এবছর আইপিএল 2020 কিন্তু সম্পূর্ণ ইউএইতে হচ্ছে, অর্থাৎ ইন্ডিয়ার পিচের থেকে পিচ অ্যান্ড কন্ডিশনের থেকে ইউএইর পিচ অ্যান্ড কন্ডিশন আলাদা, এবং প্লেয়িং ইলেভেনেও কিন্তু অনেক কিছু চেঞ্জেস হতে পারে। সেখানে কিন্তু টম ব্যান্টন কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একটা স্ট্রং ব্যাটিং লাইন আপ হতে পারে, অর্থাৎ প্রথম একাদশে হয়তো সুযোগ পেতে পারে। তার কারণ টম ব্যান্টন কিন্তু অলরেডি ইউএইতে খেলেছে, যেখানে আবুধাবি টি-20 লিগে কিন্তু সে খেলেছে এবং দুর্দান্ত পারফরমেন্স আছে। যদি তার আবুধাবি টি-20 লিগে যদি পারফরমেন্স দেখা যায় তো তিনি টোটাল 5টি ম্যাচে 162 রান করেছে এবং 161 স্ট্রাইকার রেট। ওপেনার ব্যাটসম্যান হিসেবে সে কিন্তু দুর্দান্ত, এবং তার মধ্যে 2টি 50 আছে, যেখানে 28 বলে 80 রান করেছেন টি-20 লিগের মতো জায়গায়। তো বস, রান দেখে তো তোমরা বুঝে যাচ্ছ যে কতটা ডেঞ্জারাস হতে পারে ইউএইর পিচ অ্যান্ড কন্ডিশনে এই টম ব্যান্টন, এবং কলকাতা নাইট রাইডার্সের কিন্তু অবশ্যই সুযোগ পেতে পারে প্রথম একাদশে। এবং তাছাড়া সন্দীপ লামেচানের বলে এবং স্পিনার বলে কিন্তু আমার একটা ম্যাচই মনে আছে, যেই ম্যাচে 28 বলে 80 করেছিলেন সেই ম্যাচে কিন্তু সন্দীপ লামেচানের বলে টম ব্যান্টন 1 ওভারে 22 রান নিয়ে নেয়। এবং ভাই, স্পিনারের বিরুদ্ধে তো টম ব্যান্টনের মানে সবথেকে ভালো এখন আকরা আর যাই বলো ভালো রান দেখা যাচ্ছে। যদি কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্রথম একাদশে অবশ্যই নেওয়া উচিত আমার মন বলছে, তার কারণ ইউএইতে সম্পূর্ণ স্পিনারদের বেশি ফায়দা হবে। এই জন্যে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের স্পিনার ব্যাটিং যত যে ভালো করবে তাদের প্রথম একাদশে রাখা উচিত, তাহলে কিন্তু প্রথম নাম চলে আসবে টম ব্যান্টন। এবার আমার ওপিনিয়ন দিচ্ছি, যেহেতু প্রথম ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবং প্রথম ম্যাচ কিন্তু খুব একটা বড় ধরনের ম্যাচ, তার কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স সেরকম একটা রেকর্ড নেয়, যেহেতু সেহেতু আমি বলবো কলকাতা নাইট রাইডার্স যেন ঠিকঠাক প্লেয়িং ইলেভেন বানায়। তো কলকাতা নাইট রাইডার্সে হয়তো প্রথম ম্যাচে টম ব্যান্টনকে নাও দেখতে পারো, তার কারণ 15 কোটি টাকার প্যাট কামিংস বসে থাকবে, এরকম একটা ব্যাপার নিয়ে হয়তো নাও থাকতে পারে হয়তো টম ব্যান্টন। তো তোমাদের মতে বলে কি সেটাও নিচে কমেন্টে জানো। আমার তো মনে হচ্ছে টম ব্যান্টনকে অবশ্যই নেওয়া উচিত। তো বস, টম ব্যান্টনের ইউএইতে এত ভালো রেকর্ড আছে, তাছাড়া এত ভালো রান করা হচ্ছে ইউএইতে, তার পারফরমেন্স দুর্দান্ত লাজবাব, তাও হয়তো প্রথম 1-2 ম্যাচে টম ব্যান্টনকে নাও দেখে যেতে পারে, সেটা অনেক কারণ আছে। তো আজকের ভিডিও এটুকু। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দাও, এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখো।